অধ্যায় পাঁচ, পাঁচ ও দুইয়ের গুণ। আমরা এখন পাঁচ ও দুইয়ের গুণ শিখব। প্রথম আমরা শিখবো পাঁচের গুণ। একজন দোকানদার চারটি থালার প্রত্যেকটিতে পাঁচটি করে টমেটো রেখেছেন। একত্রে কতগুলো টমেটো আছে? আমরা এখন গুণে বের করব একত্রে কতগুলো টমেটো রয়েছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এক দুই তিন চার, চারটি থালা রয়েছে এবং পাঁচটি করে টমেটো রয়েছে। নিচের ছবি অনুযায়ী তিনটি বা চারটি থালায় কতগুলো টমেটো আছে তা বের করি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম থালায় টমেটো রয়েছে পাঁচটি এবং একটি থালা রয়েছে। আমরা এখানে গুণ করেছি পাঁচ ইন্টু এক সমান সমান পাঁচ। এরপর আমরা দেখতে পাচ্ছি দুটি থালা রয়েছে এবং টমেটো রয়েছে পাঁচটি করে। আমরা গুণ করেছি পাঁচ ইন্টু দুই সমান সমান দশ। এরপর আমরা দেখতে পাচ্ছি তিনটি থালা রয়েছে এবং টমেটো রয়েছে পাঁচটি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পাঁচ ইন্টু তিন, এখানে খালি বক্স রয়েছে। এরপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার, চারটি থালা রয়েছে এবং টমেটো রয়েছে পাঁচটি করে। এখানে গুণ করা রয়েছে পাঁচ ইন্টু চার এবং এখানে খালি বক্স রয়েছে। আমরা এখন দেখব কিভাবে আমরা এই গুণটি সহজেই করতে পারি। উপরের ছবি অনুযায়ী পাঁচ ছয় সাত আট নয় বা দশটি থালায় কতগুলো টমেটো আছে? ছেলেটি বলছে যখন থালার সংখ্যা বৃদ্ধি হয় তখন টমেটোর সংখ্যা কিভাবে বৃদ্ধি হবে? মেয়েটি বলছে আমার মনে হয় থালার সংখ্যা ও টমেটো সংখ্যার মধ্যে একটি সম্পর্ক আছে। এবার আমরা দেখব সম্পর্কটি কি। পাঁচের গুণের নামটা মনে রাখার জন্য আবৃত্তি করি। আমরা এখন পাঁচের গুণের নামটা পড়ব। এখানে লেখা রয়েছে পাঁচের গুণের নামটা পাঁচ ইন্টু এক সমান সমান পাঁচ, পাঁচ ইন্টু দুই দশ, পাঁচ ইন্টু তিন পনেরো, পাঁচ ইন্টু চার বিশ, পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ, পাঁচ ইন্টু ছয় ত্রিশ, পাঁচ ইন্টু সাত পঁয়ত্রিশ, পাঁচ ইন্টু আট চল্লিশ, পাঁচ ইন্টু নয় পঁয়তাল্লিশ, পাঁচ ইন্টু দশ পঞ্চাশ। একশো ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায়। আর দেখতে পাচ্ছি এখানে একশো ডটের একটি কাগজ রয়েছে এবং এখানে এল আকৃতির একটি কাগজ রয়েছে। আর দেখতে পাচ্ছি গুণটিকে এভাবে প্রকাশ করেছি আমরা। এখানে সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটি এবং সারি রয়েছে এক দুই তিন, তিনটি করে। পাশে আমরা দেখতে পাচ্ছি আবার সেই গুণটি প্রকাশ করেছে, সংখ্যা রয়েছে পাঁচটি এবং সারি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি করে। ছেলেটি বলছে পাঁচ ইন্টু তিন সমান সমান পনেরো, মেয়েটি বলছে পাঁচ ইন্টু আট সমান সমান চল্লিশ। প্রশ্ন রয়েছে আমাদের জন্য, ছটি থালার প্রত্যেকটিতে পাঁচটি করে লিচু আছে, একত্রে কতগুলো লিচু আছে? আমরা একত্রে কতগুলো লিচু আছে সেটি বের করার জন্য ছয়কে এবং পাঁচকে গুণ করব। আমি করছি, তোমরা আমার সাথে করো। আমরা করব ছয় ইন্টু পাঁচ সমান সমান দিয়ে আমরা লিখব ত্রিশ, অর্থাৎ ছয়কে পাঁচ দিয়ে গুণ করলে আমরা ত্রিশ পাই। দুইয়ের গুণ, এখন আমরা দুইয়ের গুণ শিখব। চার জোড়া শিশু খেলছে, একত্রে কতজন শিশু খেলছে? আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে চার জোড়া শিশু খেলছে, এখানে দুজন দুজন করে শিশু রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আমরা যদি মোট গুণি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আটজন শিশু খেলছে। নিচের ছবি অনুযায়ী কতজন শিশু আছে তা বের করি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে দুজন শিশু, এখানে রয়েছে দুই ইন্টু এক সমান সমান দুই। এরপর আমরা দেখতে পাচ্ছি দুজন করে শিশু রয়েছে এবং দুটি জোড়া রয়েছে, দুই ইন্টু দুই সমান সমান চার। এরপর রয়েছে এক দুই তিন, তিনটি জোড়া এবং দুজন করে শিশু, এই জন্য আমরা গুণ করেছি এভাবে দুই ইন্টু তিন এবং এরপর শূন্য বক্স রেখেছি। আমরা এখানে লিখব দুই ইন্টু তিন সমান সমান ছয়। এরপর এখানে নাম দেখতে পাচ্ছি রয়েছে এক দুই তিন চার, চারটি জোড়া রয়েছে এখানে এবং শিশু রয়েছে দুটি করে, গুণ রয়েছে দুই ইন্টু চার, উত্তরে হবে আট। আমরা এখানে আট লিখব। একইভাবে পাঁচ ছয় সাত আট নয় বা দশ জোড়ায় কতজন শিশু আছে আমরা এখন বের করব। একইভাবে বাকিগুলোতে কতজন করে শিশু রয়েছে আমরা গুণ করব দুই ইন্টু পাঁচ। আমরা গুণ করে পাবো, এখানে যা পাবো সেটা আমরা লিখছি এখানে, দুইকে পাঁচ দিয়ে গুণ করলে হয় দশ, আমরা এখানে দশ লিখব। দুই ইন্টু ছয় বারো,
2 ইন্টু 7 14, 2 ইন্টু 8 16, 2 ইন্টু 9 18, 2 ইন্টু 10 20। কোনো নিয়ম বের করতে পারো কি যখন জোড়ার সংখ্যা বৃদ্ধি হয় তখন কিভাবে শিশু সংখ্যা বৃদ্ধি হয়? 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ করা যায়। আমরা এখানে দেখব 100 ডটের ছকের সাথে আমরা কিভাবে এল আকৃতির কাগজ ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ করেছি আমরা। 2 ইন্টু 4 সমান সমান 8 গুণটি আমরা এখানে করেছি। দুটি সংখ্যা রয়েছে এবং চারটি করে সারি রয়েছে এখানে। এখানে গুণ রয়েছে 2 ইন্টু 9 সমান সমান 18। আমরা দেখতে পাচ্ছি এখানে এল আকৃতির কাগজটি ব্যবহার করে আমরা গুণটি করেছি। প্রশ্ন রয়েছে, মিনা প্রতিদিন একটি বইয়ের দু পৃষ্ঠা করে পড়ে, সে ছয় দিনে কত পৃষ্ঠা পড়বে? এই গুণটি করার জন্য আমরা 2কে 6 দিয়ে গুণ করব, তাহলে আমরা মোট পৃষ্ঠা সংখ্যা বের করতে পারবো। আমি করছি 2 ইন্টু 6, 2কে 6 দিয়ে গুণ করলে আমরা গুণফল পাবো 18। আমরা এখানে 18 লিখব। এরপর রয়েছে, এক প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, রেজা এই বিস্কুটে 7টি প্যাকেট কিনলো, এর দাম কত টাকা হবে? এর দাম কত টাকা হবে আমরা এটা বের করার জন্য 2কে 7 দিয়ে গুণ করব। 2কে 7 দিয়ে গুণ করলে উত্তর হবে 14, অর্থাৎ দাম হবে 14 টাকা। যদি সে বিস্কুটের আরও 3টি প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে? তাহলে আমরা মোট বিস্কিটের প্যাকেট পাবো 3 যোগ 7 সমান সমান 10টি, এবং তখন আমরা গুণ করব 10 ইন্টু 2, তাহলে আমাদের লাগবে 10কে 2 দিয়ে গুণ করলে 20, অর্থাৎ 20 টাকা লাগবে। গুণের কার্ড দিয়ে খেলা করি। এখন আমরা গুণের কার্ড দিয়ে খেলা করব। পরিশিষ্ট 2 এর মতো করে 2 এবং 5 এর জন্য গুণের কার্ড তৈরি করি। যেমন সামনের গুণ 2 ইন্টু 4, পিছনের উত্তর 8, 3 ইন্টু 5 15, পিছনের উত্তর হবে 15। তোমরা নিজেরা খেলো। এখন আমরা এই খেলাটি আমাদের বন্ধুরা মিলে করার চেষ্টা করব। খেলা 1, প্রথমে 5 এর গুণের সেট এর কার্ডগুলো ভালোভাবে মিশাও। গুণগুলো সব একদিকে এবং উত্তরগুলো সব উল্টো দিকে থাকবে। গুণের দিক থেকে যে কোনো একটি তোলো, পিছনে উত্তর না দেখেই নিজে নিজে উত্তর বের করো, এবার পিছনে উত্তরের সাথে মিলাও। এভাবে খেলাটি চলতে থাকবে। আমরা এখন একটি কার্ড দিব এবং কার্ডে একদিকে গুণগুলো লিখব এবং অপর পৃষ্ঠায় কার্ডের অপর পাতায় আমরা উত্তরগুলো লিখব। গুণের দিক থেকে যে কোনো একটি কার্ড তুলব এবং পিছনে উত্তর না দেখে নিজেরা নিজেরা বলবো, এবং এভাবে আমরা পরবর্তীতে উত্তর বলা শেষ হলে আমরা পিছনের কার্ডটি ঘুরিয়ে উত্তর দেখব। খেলা 2, একই খেলা। প্রথমে উত্তর তুলে পরে গুণ বের করা যেতে পারে, জোড়ায় বা বন্ধুর সাথে খেলো। খেলা 3, একজন একটি কার্ড তুলবে এবং অন্য খেলোয়াড়কে গুণ দেখাবে, একজন গুণের উত্তর দেবে, একইভাবে একজন উত্তর দেখাবে, অন্যজন গুণটি বলবে। খেলা 4, ডেক্সের উপর কার্ডের গুণের নিচের দিকটি রাখো, তোমার বন্ধুকে উত্তর দেখিয়ে গুণটি জিজ্ঞেস করো। এখন আমরা এই খেলাটি করব। আমরা এভাবে করব, 2 এর গুণের খেলা। এই গুণটি কি? 18, মেয়েটি তখন বলবে এটি 2 ইন্টু 9, তাই নয় কি 2 ইন্টু 9? আমি দেখতে পাচ্ছি মেয়েটি উত্তরে বলছে